আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন বন্ধুরা, ডিসপ্লেতে এই ফটোটি টাচ করলেই ম্যাজিক, টাচ করলেই ম্যাজিক, এরম টাইপের ফটো এডিটিং শিখতে চাইলে এক্ষুনি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং কাজটি করা শিখুন। আমি আছি রাকিবুল, আপনারা দেখছেন ডেইলি অ্যাপস টিপস। এরম কাজ করার জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আর একটি ব্যাকগ্রাউন্ড লিঙ্ক প্রয়োজন হবে। ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে চাইলে খুব সহজে আপনারা ডাউনলোড করে কাজটি করতে পারবেন। যাই বন্ধুরা, কাজটি শুরু করা যাক। তার জন্য আমরা প্রথমে ফোনের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব, করার পর ইনস্টল করব। ইনস্টল করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং কাজটি করা শিখুন। এখান থেকে আপনার পেয়ে যাবেন প্লাস আইকন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটি প্রথমে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছি, ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে আপনারা কাজটি করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এখান থেকে আমরা নিচে কুল ডাউন করব। কুল ডাউন করার পর ব্যাকগ্রাউন্ডটি প্রথমে আমরা টাচ করব। টাচ করলে অটোমেটিক এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে বন্ধুরা নিচে কুল ডাউন করব, করার পর অ্যাড ফটোতে টাচ করব। এখানে বন্ধুরা পেয়ে যাবেন অ্যাড ফটো, এখানে জাস্ট অ্যাড ফটোতে টাচ করবেন। টাচ করার পর আমি যে পিকটিতে কাজ করব সেই পিকটি এখানে ইনপুট করে নিব। যাক বন্ধুরা, আমি এই ফটোতে কাজটি করে দেখাচ্ছি। বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এখানে টাচ করার পর এখানে বন্ধুরা একটি অ্যাড অপশান পেয়ে যাবেন, এই অ্যাডে টাচ করে দিবেন। টাচ করলে অটোমেটিক ছবিটি চলে আসবে। এখানে আপনার ছবির পুরে হাতটি রেখে আপনার ছবিকে কাস্টমাইজ করবেন। বন্ধুরা কাস্টমাইজ করার পর এখন আমাদের কাজ করতে হবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তার জন্য বন্ধুরা টেনশন করার কোনো কারণ নাই, মাত্র এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাদের লেখা আছে রিমুভ পিজি, এখানে জাস্ট টাচ করবেন আর অবশ্যই নেট কালেকশন দিয়ে কাজটি করবেন। এখান থেকে আরেকটি অপশান পেয়ে যাবেন, এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে জাস্ট টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা দেখুন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। এখন এই ছবিটাকে আপনারা কাস্টমাইজ করবেন আপনার মনের মতন করে। এখন উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি আইকন পেয়ে যাবেন টিক মার, এই টিক মার্কে টাচ করবেন। এখানে টাচ করার পর এরকম বন্ধুরা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা নিচে কুল ডাউন করব, করার পর দেখতে পাবেন এখানে লেখা থাকবে এফ এক্স, এখানে জাস্ট টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর বন্ধুরা এখানে তিন নাম্বার টেম্পলেটে আমাদের চলে যেতে হবে, এখানে লেখা থাকবে কালার রিপ্লেস, এখানে জাস্ট টাচ করবেন। বন্ধুরা একটি টাচ করবেন, টাচ করার পর এরকম একটি আইকন পেয়ে যাবেন। বন্ধুরা এই আইকনটি আমাদেরকে দেখুন বন্ধুরা একটি ম্যাজিক করে দেখাচ্ছি। এই আইকনটি জাস্ট আমরা এই কাপড়ের উপর রাখবো, রাখার পর দেখুন বন্ধুরা অটোমেটিক কাপড়ের রঙটি চেঞ্জ হয়ে গেছে। এবার চাইলে আপনার ছবির কালারটি চেঞ্জ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমি এই লালটাই রাখবো। রাখার পর এখানে উপরে আরেকটি অপশান পেয়ে যাবেন টিক মার, এখানে জাস্ট টিক মার্কে টাচ করে দিবেন। টাচ করার পর এখান থেকে আবার ওই এফ এক্সে ক্লিক করবেন। বন্ধুরা এফ এক্সে ক্লিক করার পর আরেকটি ট্যাম্পলেট পেয়ে যাবেন, এখানে জাস্ট এই ট্যাম্পলেটে টাচ করে দিবেন। এখানে টাচ করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট আবার এই ট্যাম্পলেটের উপর
চাপ দিবেন। বন্ধুরা চাপ দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বন্ধুরা আপনাদের নিচে অপশান পেয়ে যাবেন। এই যে দেখুন বন্ধুরা, এখানে চাইলে আপনারা বিভিন্ন স্টাইলে কাজটি করতে পারবেন, অথবা এখান থেকে আপনারা ছবির কালার চেঞ্জ করতে পারবেন। বন্ধুরা এখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম থাকবে। থাকার পর আপনারা কি উপরে পেয়ে যাবেন ব্রাশ আইকন, এই আইকনটাতে টাচ করে দিবেন। বন্ধুরা এখানে টাচ করার পর আমরা ছবির যে মুখের উপর যে একটি লেয়ার শেপ পড়েছে, এই শেপটিকে আমরা রিমুভ করব। তার জন্য এইভাবে আপনারা কাজটি করবেন, ছবিটাকে কাস্টমাইজ করে নেবেন, তাহলে ছবিটা দেখতে রিয়েলিস্টিক মনে হবে। বন্ধুরা এখান থেকে জাস্ট আমরা কাপড়টার কালারটা রিমুভ করব। অবশ্যই ধৈর্য সহকারে কাজটি করবেন। আমি ভিডিওটি বড় হয়ে যাবে তাই আপনাদেরকে আমি শর্টকাটে করে দেখাচ্ছি, আপনারা সুন্দর করে আস্তে ধীরে কাজটি করবেন। বন্ধুরা এরকম বাড়তি হয়ে গেলে এখান থেকে জাস্ট আবার আপনারা কমিয়ে নিতে পারবেন। একটি দারুণ একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের কাজ একবারে ইউনিক লেভেলে হয়ে থাকে। বন্ধুরা এভাবে চাইলে আপনারা কাজটি করবেন। যাই হোক বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন সাদা এখনো বোঝা যাচ্ছে। এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করব, যেন ছবিটিকে রিয়েল ফটোতে পরিণত হয়। যাই বন্ধুরা, এখান থেকে জাস্ট আমরা ওই টিক মার্কে টাচ করব। টাচ করার পর দেখুন বন্ধুরা ম্যাজিক, এভাবে চাইলে আপনারা বিভিন্ন স্টাইলে ছবিকে সেভ করতে পারবেন। দেখুন বন্ধুরা ম্যাজিক, দেখুন এখানে চাইলে আপনারা বিভিন্ন স্টাইল করতে পারবেন, হার্ড লাইট, খুব সহজে এরকম টাইপের ফটো এডিটিং করতে পারবেন। আপনার যে টেমপ্লেটটি দরকার সেই টেমপ্লেটটি আপনারা এখান থেকে সেভ করতে পারবেন। এখন কিভাবে এই ফটোটি সেভ করবেন তার জন্য এখানে বন্ধুরা আপনারা টিক মার্ক পেয়ে যাবেন, এখানে টিক মার্ক পেয়ে যাবেন। এখানে জাস্ট আরেকটি অপশান পেয়ে যাবেন, এখানে টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এরকম একটি অপশান পেয়ে যাবেন, এখান থেকে সেভটাতে টাচ করে দিবেন। করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে, এখান থেকে নিচে আবারও সেভেতে টাচ করবেন, তাহলে অটোমেটিক গ্যালারিতে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। যাক বন্ধুরা, এখন এই সফটওয়্যারটি আপনারা কেমন করে ডাউনলোড করবেন আপনাদের মোবাইল ফোনে, তার জন্য প্লে স্টোরটি ওপেন করতে হবে। প্লে স্টোরটি ওপেন করার পর বন্ধুরা এখানে সার্চ বক্স পেয়ে যাবেন, এই ঘরটাতে জাস্ট লিখবেন পিক্স আর্ট। বন্ধুরা এখানে লিখবেন পিক্স আর্ট, বন্ধুরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট টাচ করবেন। টাচ করার পর এরকম দুইটি অপশান পেয়ে যাবেন, এখানে আপনাদের লেখা থাকবে আনইনস্টল আর এখানে লেখা থাকবে ইনস্টল। বন্ধুরা আপনারা অবশ্যই ইনস্টল দিয়ে নেবেন, দিয়ে কাজটি করবেন। আর ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।